আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আপনাদের ভালোবাসার পাখিগুলো ভালো আছে। আসলে পাখি রেস্টে দেওয়ার পরে কিন্তু আমাদের আর তেমন ভিডিও ছাড়া হয়নি, তো আজকে আবার পাখি রেস্ট থেকে কলোনিতে ছাড়ছি। তো কলোনিতে কিন্তু এবার 10 জোড়া পাখি ছাড়ছি, আর কী করছি ডে বাই ডে একদম প্রতিদিনই বলার চেষ্টা করব, দেওয়ার চেষ্টা করব যে আমি প্রতিদিন কী করলাম, তারপর কী করলাম, কী সমস্যা হলে কী করলাম। তো আমি আশা করি যে আপনি আমাদের এই ভিডিওগুলো কন্টিনিউ দেখলে আপনার এই পাখি পালতে বা জিগার পাখি পালতে কোনো প্রকার কোনো সমস্যা হবে না, আর একটু আমাদের সাথে অন্যভাবে যোগাযোগ করতে হবে না, কোনো বিষয় নিয়ে জানতে হবে না। তো চলুন দেখি পাখিগুলোর অবস্থা কী। যেহেতু এইমাত্র কলোনিতে ছাড়ছি, তো কলোনিতে ছাড়ার আগে কিন্তু আমি হাঁড়িগুলা ফিক্সড করে দিছি, যে 10 জোড়া পাখি যেহেতু ছাড়বো 15-16টা হাঁড়ি আমি দিছি, কারণ সমান সমান হাঁড়ি দিলে মারামারি করবে বেশ স্বাভাবিক। তারপরেও দেখেন যেহেতু এইখানে একটা ফিমেল আর এই 4টা কিন্তু মেল, আমি কিন্তু 10 জোড়ার 10টা মেল 10টা ফিমেল ভালোভাবেই দিচ্ছি, কারণ রেস্টে দেওয়া ছিল, পাখিগুলোর কিন্তু বয়স হয়েছিল। তো যেহেতু পাখিগুলোর ক্লিয়ার বয়স হয়ে গেছিলো, তো আমি দেখেন এইখানে কিন্তু টোটাল মিলে এই কলোনিটাতে কিন্তু অনেকগুলো পিড়ে, আমি চাইলে 50 জোড়া পাখি এখানে ছাড়তে পারি। কিন্তু আমি 10 জোড়া পাখি ছাড়ছি, আমার পাখির ব্রিড যাই হোক না কেন, আমি কিন্তু দেখি যে এইটার সাথে এইটা দিয়ে কী হয়, এইভাবে করলে কী হয় সেটা আপনাদেরকে জানাই। দেখেন এই পাখির জোড়াটা কিন্তু জোড়া নেওয়া হয়ে গেছে অলরেডি হাঁড়ির ভিতরে, এটা মনে হয় 10 মিনিট হয়েছে আমি এখানে ছাড়ছি। তবে মজার বিষয় হলো যে এই হাঁড়িটা এইখানে ছিল, আর এই যে জোড়াটা, এই জোড়াটা কিন্তু এইখানেই মূলত হচ্ছে ডিম বাচ্চা করছিল আগে। তো যাই হোক, আর এইখানে কিন্তু একটা ফিমেলের সাথে এই যে 4টা নিচেরটাও কিন্তু মেল, আর এই যে ব্লু কালারের যেগুলো দেখতেছেন সবগুলো কিন্তু মেল। এদের কিন্তু আলাদা আলাদা ফিমেল অন্যগুলো আছে, কিন্তু আসলে ফিমেল সবগুলা তো আর মনে করেন যে এই ফিমেলটাকে এরা চারজনে পছন্দ করছে, এই কারণে সব থেকে বড়ো সমস্যা হচ্ছে যেটা মারামারি হচ্ছে। তো যাই হোক, শেষ পর্যন্ত একটা মেল তো শেষ পর্যন্ত টিকবে এইখানে। তো আমরা ডে বাই ডে দেখাবো যে কোন মেলটা টিকলো, পরবর্তী ভিডিওতেও সে এটা দেখাবো। আর যে বিষয়টা হলো যে বাদবাকিগুলো কিন্তু টুকটাক জোড়া নিচ্ছে, আর এই পাশে দেখতে পাচ্ছেন আমি এইখানে কিন্তু খাঁচায় কিছু সেট আপ দিছি, বিভিন্ন কালার মিউটেশন আলাদা করে, যেমন লুটিনোর সাথে আমি এই যে স্পাঞ্জেল যেটা এটা দিছি। এইগুলা দেওয়ার কারণ হলো কি, যে আমি আসলে দেখি যে কোন, অনেকে জিজ্ঞেস করে আমার কাছে, তো আমি একটু চেষ্টা করি যে একটু কালারগুলো মিক্স করে দেওয়ার জন্য কোন কালারের সাথে কোন কালার দিলে কি ভালো বের হয়। তবে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই দুইটাই স্প্যাঞ্জেল দিছি, অনেক সুন্দর এই পাখি দুইটা, হ্যাঁ জোর নিছে, এদেরকে হাঁড়ি দিলেই হয়তো বা এর পরবর্তী ভিডিওতে আজ অথবা কাল যে ভিডিওটা দিব সেটা কিন্তু দিলেই আপনারা বুঝতে পারবেন যে হাঁড়ি দিলেই এরা কিন্তু হাঁড়িতে যাওয়া শুরু করবে। আর নিচে 2 জোড়া আছে, সাইডে আর 1 জোড়া ভাগ করে দিবো, এই কাছে রাখবো না। তো যাই হোক, যেটা বলতেছিলাম এদেরকে কিন্তু আমি আগে পাত্রে গ্রিড দিছি, গ্রিড দেওয়ার পরে হচ্ছে গিয়ে এই যে খাবার টাবার সব কিছু দিয়ে আমি জোড়া দিয়ে দিছি, আমি কালকেই হাঁড়ি দিয়ে দিব এইগুলাকে, আর ওইগুলো তো হাঁড়ি দিয়ে তারপরে ছাড়ছি। তো যাই হোক, এখন বিষয় হলো যে অবশ্যই এইটা তো পুরোপুরি একটু মানে হাঁড়ি দেয়নি, তারপরেও ডিম পেড়ে দিয়েছিলো, এই পাখিটাই সবসময় ডিমে থাকে একদম, মানে রেস্টে দেওয়ার কোনো পরিবেশ নাই। আর এইগুলা রেস্টে দিয়ে রাখছি, আর উপরে দেখেন ডন বাচ্চা বসে আছে, সে কিন্তু যথেষ্ট পরিমাণে পাহারাদারের কাজ করে, বাইরের লোকজন আসলে তো খুব সে অ্যাগ্রেসিভ হয়ে যায়। তো যাই হোক, এইগুলার উপরেগুলার রেস্টে দিছি, এখানে ঘুঘুর 2টা বাচ্চা হয়েছে। তো আমরা কিন্তু ডে বাই ডে বলবো, এই ঘুঘুটা ডিম পারছে আর এটারও 2টা বাচ্চা আছে, ডে বাই ডে বলবো যে আমরা কী করতেছি পাখিগুলোর সাথে। এইখানে কিন্তু আমার 2 জোড়া সেই ব্ল্যাক যে লক্ষাটা ছিল সেইটা আছে, ময়ূর পায়রা যেটারে বলে, আমি পায়রা সম্পর্কে খুব বেশি আমার ধারণা নাই। এখানে অস্ট্রেলিয়ান ঘুঘুর বাচ্চা হয়েছে, এই ডায়মন্ড ডাবের বাচ্চা হয়েছে, সরি ডায়মন্ড ডাবের এটা 1টা বাচ্চা, এটা 2টা বাচ্চা, আর এটা 1টা বাচ্চা হয়েছে, আর এখানে কিছু বাচ্চা রাখা আছে। তো এখনও দেখা যাচ্ছে যে তাদের কিন্তু লড়াই চলেই যাচ্ছে, জানি না যে এদের লড়াই কতদিন চলবে, শেষ পর্যন্ত কী হবে। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাবেন যে এদের শেষ পর্যন্ত কী হচ্ছে, সবগুলা কিন্তু মারামারি করতেছে না, এই একটা জায়গায় সব থেকে বেশি ঝামেলা হচ্ছে দেখতেছি, এই একটা ফিমেল নিয়ে। হয়তো বা ওই মেলটার সাথে মোটামুটি জোড়া নিচ্ছে, কিন্তু আসলে এরা অনেক ডিস্টার্ব করতেছে, দেখা যাক শেষ পর্যন্ত এইখানের পরিবেশটা কী হয়। আর বাদবাকি
যে পাশের যে অন্য পাখিগুলো আছে সেইগুলো কিন্তু মোটামুটি জোড়া নিয়েছে, আমি কিন্তু গ্রিড দিছি। আর কালকে থেকে কিন্তু আমি ক্যালপ্রেক্সোর জিসবেট ওষুধটা খাওয়াবো কন্টিনিউ 4-5 দিন। আর গ্রিড তো দেওয়াই আছে, আর নর্মালি সিডলিং যেটা সেটা ব্যবহার করতেছি। তো চাইলে আপনি সাথে ক্যাটেল ফিশ বনটা ব্যবহার করতে পারেন। তো আপাতত আমি ক্যাটেল ফিশ বন ব্যবহার করছি না, যেহেতু যথেষ্ট পরিমাণে দাম। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আর ডে বাই ডে ভিডিওগুলো দেখলে কন্টিনিউ বুঝতে পারবেন। আমি প্রথম ভিডিও ছাড়ছি, হাড়িগুলো একটু যথেষ্ট পরিমাণে দূরত্বে রাখছি। এইটাই মূলত প্রথম কাজ, হাড়িগুলো জব্দ করে বাঁধা এবং নির্দিষ্ট দূরত্বে রাখা। তো এরপরে পাখিগুলোকে সমান সমান করে ছেলে মেয়ে 10টা ছেলে 10টা নিয়ে ছাড়ছি। তো দেখা যাক পরবর্তীতে কী হয়। অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।